প্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি গ্রিন ন্যাচারাল ভোগ চ্যানেলের আরেকটি নিয়মিত আয়োজন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি পারিবারিক পেঁপে বাগানে, যেখানে অন্ততপক্ষে 50টির মতো গাছ রয়েছে এবং প্রতিটি গাছের ফলন আপনারা দেখতে পাচ্ছেন, যাকে এক কথায় বাম্পার ফলন বলা হয়। প্রত্যেকটা পেঁপের সাইজ এবং কালার দুটোই আকর্ষণীয়। বন্ধুরা, এটা হচ্ছে একটি হাইব্রিড জাতের বারমাসী পেঁপের জাত। এটাকে কিউট লেডি এবং সুইট লেডি বলা হয়। বন্ধুরা, আপনারা পারিবারিকভাবে কীভাবে একটি এরকম বাগান তৈরি করবেন তার পুরো বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করা হয়েছে। তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গেই থাকবেন। বন্ধুরা, বাড়িতে বাগান করার অনেকেরই শখ থাকে, তবে জায়গার অভাবে কিংবা জায়গা থাকলেও গাছ রোপণ করে বাঁচাতে পারছেন না। এমতো অবস্থায় লেবু, পেঁপে এবং টমেটো গাছের জন্য আলাদা আলাদা একটু যত্নের প্রয়োজন। কোনো অবস্থাতেই গাছের গোড়ায় যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, পেঁপে চাষ করার জন্য আমাদের আগে জমি নির্বাচন করা প্রয়োজন। উঁচু এবং মাঝারি জমি পেঁপে চাষ করার জন্য একটু ভালো হয়। উন্নত হাইব্রিড জাতের ভালো পেঁপের জাত, যেগুলো হচ্ছে যেমন বাড়ি ওয়ান, শাহি পেঁপে, কিউট লেডি, সুইট লেডি, গ্রিন লেডি, রেড লেডি, টপ লেডি, এরকম বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল পেঁপের জাত রয়েছে, যেগুলো চাষ করলে আমরা ব্যাপক ফলন সংগ্রহ করতে পারবো। বন্ধুরা, পেঁপে বাগানে যখন ফুল আসবে তখন স্ত্রী এবং পুরুষ ফুল আলাদা আলাদাভাবে কিন্তু ধরে। চারা লাগানোর 3 থেকে 4 মাস পর ফুল আসে এবং গাছের কাণ্ডের খুব নিচ থেকে ফল ধরা শুরু হয়। একদমই মাটিতে নুয়ে পড়া অবস্থায় ফল ধরে, একদম মাটি অবধি ফল ধরে। এই হচ্ছে এই জাতের প্রধান বৈশিষ্ট্য। ধরতে গেলে যে প্রতিটি ফলের ওজন যদি আমরা ধরি 850 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর চারা লাগানোর 3 থেকে 4 মাস পর ফুল আসে। আবার ফুল আসার 3 থেকে 4 মাসের মধ্যে পাকা পেঁপে সংগ্রহ করা সম্ভব। বন্ধুরা, এই জাতটি একবার রোপণ করলে 5 থেকে 7 বছর অবধি অনায়াসে ফলন দেয়। বন্ধুরা, পেঁপেকে আমরা দুভাবে ব্যবহার করে থাকি, কাঁচা এবং পাকা। কাঁচা পেঁপেকে আমরা সবজি হিসাবে এবং পাকা পেঁপেকে আমরা ফল হিসাবে ব্যবহার করে থাকি। বন্ধুরা, চারা রোপণের জন্য 1.5 থেকে 2 মাসের চারা রোপণ করা অনেক ভালো। বন্ধুরা, চারা রোপণের জন্য 2 মিটার দূরে দূরে চারদিকে 2 মিটার পরিমাণ গর্ত তৈরি করে রোপণের 15 দিন আগে গর্তের মাটিতে সার মেশাতে হবে এবং পানি নিষ্কাশনের জন্য সুব্যবস্থা রাখার জন্য 2 সারির মাঝে 50 সেন্টিমিটার একটি নালা করে দিতে হবে। আর বাণিজ্যিকভাবে পেঁপে চাষের জন্য বর্গাকার জমি অর্থাৎ বর্গাকার পদ্ধতি অনুসরণ করা উচিত। সাধারণত পেঁপে চাষ করার জন্য তেমন সেচের প্রয়োজন পড়ে না। চারা রোপণ ও সার প্রয়োগের পর প্রয়োজন মতো পানি দিতে হবে আর খরা মৌসুমে 10 থেকে 15 দিন পর পর হালকা সেচ দিতে হবে। পেঁপে গাছের একটি মারাত্মক রোগ ডাম্পিং অফ অথবা নুয়ে পড়া রোগ। পেঁপে গাছের খুবই এটা হয়ে থাকে, মাটির ছত্রাক দ্বারা এ রোগ আক্রান্ত হতে পারে। বর্ষার সময় ও সেচের পানির মাধ্যমে এ ছত্রাক গাছেতে ছড়াতে পারে। এ রোগের প্রতিকারের জন্য গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না এবং রোগবালায় আক্রান্ত চারাকে উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে। বন্ধুরা, ফল সংগ্রহের সময় সবজির জন্য কাঁচা ফল এবং ফলের জন্য পাকা যে ফলটি রয়েছে তার গায়ে রং হালকা হলুদ বরণ ধারণ করলে সংগ্রহ করতে হবে। বন্ধুরা, সবার শেষে আমি পেঁপের পুষ্টিগুণ সম্বন্ধে কিছু বলতে চাই। যে পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এবং কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে রয়েছে পেপাইন নামক একটি হজমকারী দ্রব্য, যা আমাদের হজমে সহায়তা করে। পাকা পেঁপে
ফল হিসাবে এবং কাঁচা পেঁপে সবজি হিসাবে আমাদের দেশে প্রচণ্ড চাহিদা রয়েছে। তাই আমাদের উচিত, তরুণ উদ্যোক্তাদের উচিত, পারিবারিকভাবে এরকম পেঁপের বাগান তৈরি করা এবং নিজেকে স্বাবলম্বী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে একটু ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।